আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন গ্যালারি থেকে এটা আমার প্রথম ভিডিও আজকে ইজতেমার শুক্রবার প্রথম ইজতেমার প্রথম দিন জুমার নামাজের মোনাজাত করার জন্য শত শত মুসল্লির সাথে আমিও রওনা দিয়েছি ইজতেমার ময়দানে এখানে যেতে আমাদের একটু বাধার সম্মুখীন হয়েছি উত্তরায় বাস আমাদের বাসগুলো সব বন্ধ করে দিয়েছে এই কারণ যাতে ইজতেমার যে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসছে যাতে তাদের কষ্ট না হয় যাতায়াতের অসুবিধা না হয় সে সবার সাথে আমিও হাজার হাজার মুসল্লিদের সাথে একযুগে হেঁটে আমরা নদীর পাশে ময়দানে নামাজ হাজার হাজার সাথে আমিও তুরাগের পারে যাচ্ছি ইস্তামার ময়দানে মনোজাত করার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেল বাটনটাও ক্লিক করবেন আল্লাহর দরবারে হাজার হাজার মুসলিগদের সাথে সাথে নিয়ে আমি এক একত্রে আল্লাহর নাম নিয়ে সবাই আমরা যুগে হেঁটে হেঁটে ইসলামের ময়দানে চলে যাচ্ছি সবাই যুগে বলছে আল্লাহু একবার আল্লাহু আকবার সবার মুখে একই ধ্বনি সবাই এই বাক্য উচ্চারণ করে ইসলামের ময়দানের দিকে রওনা হচ্ছে আমিও হেঁটে হেঁটে এইসব দৃশ্যগুলো অবলোকন করছি আমার কাছে খুব ভাল লাগছে এমন একটা পরিবেশ কখন আমি কল্পনা করতে পারিনি আল্লাহ দিয়েছে ইসলামের ময়দানে যাওয়ার জন্য এটা আসলে সবার সৌভাগ্য হয় কিনা আমার সন্দেহ এই বাংলাদেশে মানুষ বাস করে এর মধ্যে ইসলামে আমার ধারণা দশ থেকে পনেরো লাখ লোক আমরা আজকে একত্রিত হয়েছি একই জামাতে মিলিত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার মোনাজাত আমাদের যার যা মনে আশা নিয়ে আমরা এখানে আসছি আল্লাহ রব আল যাতে আমাদের সফল আশা এবং মনের মনের সবার বাসনা পূর্ণ করে আমাদের দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ